শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুছি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ রয়েছে চলন্তু দেখে নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করে পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে। তা সহিত যদি আপন মানে নিজ মোবাইল মাধ্যমে দিনকু 500-1000 টাকা ইনকম করিয়া পাই চাহুচন্তি, তাহলে নাভি আপ্লিকেশন ল লিংক ভিডিও ডেসক্রিপশন লে অছি, সমস্তে ডাউনলোড করিকি টঙ্কাটর গোল্ড বাই করন্তু। তারপরে আপন মানে নিজ সাংগসাথীকু রেফর করিকি এটি ব্যাংক খাতারে পয়সা কমান্তু। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে কোটি কোটি গ্রাহকঙ্ক পাই এসবিআই লঞ্চ কলা নুয়া সুবিধা, বর্তমান ঘরে হি মিলিজিব ব্যাংকিং সুবিধা বলি তথ্য রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকঙ্কু ঘর পর্যন্ত ব্যাংকিং সুবিধা যোগাইবা পাই মোবাইল হ্যান্ড হেল্ড ডিভাইস আরম্ভ করিথিবা সূচনা রয়েছে। তো যে ডিভাইস মাধ্যমে আপন মানে ক্যাশ উঠাইবা, ক্যাশ জমা করিবা, টঙ্কা ট্রান্সফর ব্যালান্স যাঞ্চ করিবা এবং মিনি স্টেটমেন্ট আদি চেক করিপারিবে বলি সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে আরম্ভ হয়েছে দশম শ্রেণী ষাটমাসিক পরীক্ষা, হলে পরীক্ষা আরম্ভ পূর্বরু সোশ্যাল মিডিয়ারে ঘুরি বুলুচি প্রশ্নপত্র, লিক হয়েথিবা প্রশ্ন সোশ্যাল মিডিয়ারে ঘুরি বুলুথিবা কইছন্তি পরীক্ষার্থী। প্রথম দুইটি সিটিংরে ওড়িয়া ভাষা সাহিত্য ও ইংরাজী বিষয় পরীক্ষা হয়েছিলা, হলে পরীক্ষা আরম্ভ হেবার দিনক পূর্বরু সাহিত্য ও ইংরাজী বিষয় প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ারে প্রঘট হয়েছিলা। এয়া সহিত অন্য কিছু বিষয়ের প্রশ্নপত্র মধ্য ইউটিউব চ্যানেল সমতে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিলা, যাহাকু নেই পরীক্ষার মানকু নেই প্রশ্নবাচী সৃষ্টি হয়েছি। ম্যাট্রিক মূল্যায়নরে ষাটমাসিক পরীক্ষার কৌণসি ভূমিকা নাই, হলে প্রশ্নপত্র কিভাবে ও কাহিকি প্রঘট হেলা তাহা সমস্তিঙ্কু চকিত করিছি। পরবর্তী অপডেট রয়েছে রীতিনীতি বিনা হিন্দু বিবাহ বৈধ নুহে, হাইকোর্টক গুরুত্বপূর্ণ টিপ্পণী। পরবর্তী অপডেট রয়েছে লগাতার পৃথিবী আড়ুকু মাড়ি আসুচি বিপদ, এই বর্ষ হইপারে ভীষণ ধক্কা বলি নাসা করিছি আকলন। পরবর্তী অপডেট রয়েছে সিকিমে আসিথিবা অচানক বন্যারে 14 জনকর মৃত্যু হয়েছি, 22 জবান সমতে 100রু অধিক নিখোঁজ থিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে বিইডি দ্বিতীয় পর্যায় স্পট নামলেখা পাই উচ্চশিক্ষা বিভাগ পক্ষরু বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি, আসন্তকালি ওয়েটিং লিস্ট প্রকাশ পাইব। আশায়ী ছাত্রছাত্রী মানে 7 তারিখরু 9 তারিখ মধ্যে রিপোর্টিং করিবা সহিত আবশ্যকীয় কাগজপত্র দাখল করিবে। দ্বিতীয় পর্যায় স্পট নামলেখা পাই আসন্তা 12 তারিখরে মেধা তালিকা প্রকাশ পাইব বলি সূচনা রয়েছে। এর নামলেখা 13রু 16 তারিখ মধ্যে অনুষ্ঠিত হব। তো নামলেখা সম্পর্কে সবিশেষ তথ্য আপন মানে www.te.samsodisha.gov.in মাধ্যমে পাইপারিবে বলি উচ্চশিক্ষা বিভাগ পক্ষরু সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে মহিলাঙ্কু সরকারি চাকরিরে এনেকি 35% সংরক্ষণ মিলিব, মহিলাঙ্কু সশক্ত ও আত্মনির্ভরশীল করাইবা উদ্দেশ্যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করিথিবা সূচনা রয়েছে। সরকারঙ্কর এই নিষ্পত্তি ফলরে এনেকি মহিলামানে আহুরি উন্নতি করিপারিবে বলি আশা করা যাচ্ছে, যেটা মধ্যপ্রদেশ সরকার মহিলাঙ্ক পাই এই বড় নিষ্পত্তি নেইছন্তি। পরবর্তী অপডেট রয়েছে সারা বিশ্বরে হ্রাস পাইব বাসুমতী চাউলর দর, রপ্তানি শুল্কের সরকার করিবা পাই যাউছন্তি এক বড় পরিবর্তন বলি তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে তালচের মেডিকাল কলেজ কার্যক্ষম দাবিরে আসন্তা 10 তারিখ দিন তালচেরে 12 ঘণ্টিয়া বন্ধ পালন করা যাব বলি ক্রিয়ানুষ্ঠান কমিটি পক্ষরু বুধবার মুখ্যমন্ত্রীঙ্ক উদ্দেশ্যে এক দাবিপত্র উপজিল্লাপালঙ্কু প্রদান করা যাইছি। সরকার দেইথিবা নির্ধারিত সময় পরে বি মেডিকাল কলেজ কার্যকারী হই নাই কিংবা সরকারি ঘোষণানামা জারি করা যাও নাই বলি সূচনা রয়েছে। তেণু এর প্রতিবাদরে ক্রিয়ানুষ্ঠান কমিটি পক্ষরু সকাল 6টারু সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত অর্থনৈতিক অবরোধ করা যাব বলি দাবিপত্রে উল্লেখ করা যাইছে। পরবর্তী অপডেট রয়েছে আজি 12 ঘণ্টিয়া সুন্দরগড় বন্ধ ডাকরা, সকাল 6টারু সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ পালন করা যাচ্ছে, যা ফলরে রাস্তায় বিভিন্ন স্থানরে গাড়ি মটর অটকি রইথিবা দেখিবা পাই মিলিছি। খবর অনুযায়ী সুন্দরগড় সহকারী জিল্লাপাল রশ্মিতা মিঞ্জি এবং এএসআই আলিসা লুগুনক মৃত্যুর সিবিআই তদন্ত দাবিরে সুন্দরগড় বন্ধ ডাকরা দিয়াযাইথিবা সূচনা রয়েছে। ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা ও আদিবাসী মোর্চা পক্ষরু এই বন্ধ ডাকরা দিয়াযাইছি। সকাল 6টারু সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ রইব। সমস্ত দোকান বজার পেট্রোল পম্প সরকারি এবং বেসরকারি শিক্ষানুষ্ঠান সহিত শিক্ষা অনুষ্ঠান এবং গাড়ি মোটর বন্ধ রইথিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে বিসিসিআই কলা বড় ঘোষণা, বিশ্বকপ 2023রে পিইবা পানি রইব সম্পূর্ণ মাগণা বলি তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে গ্রামীণ ডাকসেবকঙ্ক কার্যবন্ধ আন্দোলন,
14 दफा दाबी नै दिनिकिया कार्यबन्द आन्दोलन करिछन्ती बलांगीर ग्रामीण डाक सेवक संघ। एनै कर्मी माने जिल्ला मुख्य डाकघर सम्मुखरे धारणारे बसिथिले। समान कामकु समान दरमा, सिभिल कर्मचारी मान्यता, 8 घंटा पर्यंत कार्य समय, इन्सुरांस अवसर परे पेंशन देबा बोलि मुख्य दाबीकु नै धारणारे बसिथिले। सेहीपरि अन्य पटे जाके दाबीकु जुक्तियुक्त कहिबा सहित आंदोलनरे सामिल होइतिले सांसद निरंजन बिसी बोली तथ्य रहुछि। परवर्ती अपडेट रहुछि ढेंकानाल प्रसिद्ध लक्ष्मी पूजा उत्सव आसंता 28 तारिखर आरंभ हेबो। नवेम्बर 8 रे पूजा उत्सवर भसाणी पर्व अनुष्ठित हेबो। एने जिला प्रशासनर आवाहकतरे मिमिलित बजार पूजा कमिटी ओ समस्त पूजा प्रतिष्ठान कर्मकर्ताक समते विभिन्न विभागर अधिकारीक नै बुधवार पुरुणा जिल्ला परिषद हॉल ठारे एक प्रस्तुति बैठक अनुष्ठित होइतिबा तथ्य रहिछि। परवर्ती अपडेट रहिछि लोकंक आहार मुहरे केन्द्रर पहार। 6 मास हेला गहम जोगाण बन्द रहिछि। ଭୁବନେଶ୍ୱର ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳର 3 ଲକ୍ଷ ଖାଉଟି ହନ୍ତସନ୍ତ ହେଉଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ବିପିୟୁଟି ଟେକ୍ କାର୍ନିଭାଲ 2023 ବିଶ୍ୱର ସ୍କିଲ୍ କ୍ୟାପିଟାଲ ଭାବେ ରୂପାନ୍ତରିତ ହୋଇଛି ଓଡ଼ିଶା ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଓଡ଼ିଶାରୁ ଫେରିଯିବ ମୌସୁମୀ। ଆଗକୁ ରାଜ୍ୟରେ ବଡ଼ ବର୍ଷା ନାହିଁ। 9 ଅକ୍ଟୋବର ପରେ ଓଡ଼ିଶାର କିଛି ଅଞ୍ଚଳରୁ ମୌସୁମୀ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ ହୋଇପାରେ। ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ ପାଗ ଅନୁକୂଳ ଥିବା ସୂଚନା ରହୁଛି। ଉତ୍ତର ପଶ୍ଚିମ ଦିଗରୁ ବହୁଛି ଶୁଷ୍କ ବାୟୁ। ବାୟୁମଣ୍ଡଳରୁ କମୁଛି ଜଳୀୟ ବାଷ୍ପର ପରିମାଣ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି 5ଟି ମଲ୍ଟି ସ୍ପେଶିଆଲିଟି ଓ ସୁପର ସ୍ପେଶିଆଲିଟି ହସ୍ପିଟାଲ ପାଇଁ ଚୁକ୍ତିନାମା। 500 କୋଟିର ନିବେଶ, ସେବା ପାଇବେ 60 ଲକ୍ଷ। ରାଜ୍ୟରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର 4ଟି ମଲ୍ଟି ସ୍ପେଶିଆଲିଷ୍ଟ ଓ ଗୋଟିଏ ସୁପର ସ୍ପେଶିଆଲିଷ୍ଟ ହସ୍ପିଟାଲ ନିର୍ମାଣ ହେବ। ବେସରକାରୀ ସଂସ୍ଥାଙ୍କ ସହଭାଗିତାରେ ଏହା ଚୂଡ଼ାନ୍ତ ରୂପ ନେବ। ଅନୁଗୁଳ, ବଡ଼ବିଲ, ଭଦ୍ରକ, ଝାରସୁଗୁଡ଼ାରେ ଏହିସବୁ ହସ୍ପିଟାଲ ପ୍ରତିଷ୍ଠା ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ଏଥିପାଇଁ ରାଜ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ଏବଂ ଘରୋଇ ସଂସ୍ଥାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଚୁକ୍ତିନାମା ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି 10ମ ଶ୍ରେଣୀ ଷାଡ଼ମାସିକ ପରୀକ୍ଷା ପୂର୍ବରୁ ପ୍ରଶ୍ନପତ୍ର ଲିକ୍। ପରୀକ୍ଷାର୍ଥୀ କହିଲେ ପରୀକ୍ଷା ଦେଇ ଲାଭ କ'ଣ? ବୋର୍ଡ଼ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଏମିତି କହିଥିବା ସୂଚନା ରହୁଛି। ତ ଦେଖନ୍ତୁ, ବୋର୍ଡ଼ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଖାମଖିଆଲି ଭାବେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି, ପ୍ରଶ୍ନପତ୍ର ଛପାଇ ଦେଇଦେଇଛୁ, ତାହା ସ୍କୁଲ ଏବଂ ଡିୟୁଙ୍କର ଦାୟିତ୍ୱ ଏବଂ ଏନେଇ ତାଙ୍କ ନିକଟରେ କୌଣସି ଖବର ନଥିବା କହିଛନ୍ତି ବୋର୍ଡ଼ ଉପସଭାପତି ନିହାର ରଞ୍ଜନ ମହାନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଚୀନରେ ଚମକିଛନ୍ତି ଓଡ଼ିଆ ପୁଅ। ଏସିଆନ୍ ଗେମ୍ସ ଜାଭଲିନ୍ ଥ୍ରୋରେ ରୌପ୍ୟ ପଦକ ହାସଲ କରିଛନ୍ତି। କିଶୋରକୁ 1.5 କୋଟିର ପୁରସ୍କାର ଦେଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସିକିମ୍ ଜଳ ପ୍ରଳୟରେ 23 ଯବାନ ଭାସିଯିବା ଘଟଣା। ନିଖୋଜ ଯବାନଙ୍କ ମଧ୍ୟରେ ଜଣେ ଓଡ଼ିଆ ଥିବା ସୂଚନା ରହୁଛି। ଦୁର୍ଘଟଣା ପୂର୍ବରୁ ରାତିରେ ପରିବାର ଲୋକଙ୍କ ସହିତ ହୋଇଥିଲେ କଥାବାର୍ତ୍ତା। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ନିଦ ହଜାଇଦେଲା ଲଘୁଚାପ ଜନିତ ବର୍ଷା। 3 ଗାଁର ପ୍ରାୟ 250 ପରିବାର 3 ଦିନ ହେଲା ଜଳବନ୍ଦୀ ଅବସ୍ଥାରେ ଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। 3 ଦିନର ପ୍ରବଳ ବର୍ଷା ଯୋଗୁଁ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଜଳେଶ୍ୱର ବ୍ଲକରେ ଜଳବନ୍ଦୀ ସମସ୍ୟା ଦେଖାଦେଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଅସ୍ତରଙ୍ଗ ବ୍ଲକରେ ସୁନାମି ସଚେତନତା ମକ୍ ଡ୍ରିଲ୍। ସାଇରନ୍ ବାଜିଲା, ସୁନାମି ଭୟରେ ଘର ଛାଡ଼ି ସୁରକ୍ଷିତ ସ୍ଥାନକୁ ଦୌଡ଼ିଲେ ଲୋକେ। ସୁନାମି ପୂର୍ବରୁ କେମିତି ସତର୍କ ରହିବେ ସେ ସମ୍ପର୍କରେ ମକ୍ ଡ୍ରିଲ୍ କରାଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଚଳିତ ମାସ 23ରୁ ଏୟାର ଇଣ୍ଡିଆ ତରଫରୁ କୋଲକାତାରୁ ବ୍ୟାଙ୍କକ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ସିଧାସଳଖ ବିମାନ ଚଳାଚଳ ଆରମ୍ଭ କରାଯିବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ରାତି 10ଟାରେ ବିମାନ କୋଲକାତାରୁ ଉଡ଼ାଣ ଆରମ୍ଭ କରି ରାତି 2:05ରେ ବ୍ୟାଙ୍କକ୍ରେ ଅବତରଣ କରିବ ବୋଲି କୁହାଯାଉଛି। ସେହିପରି ବ୍ୟାଙ୍କକ୍ରୁ ଭୋର 4:10ରେ ଛାଡ଼ୁଥିବା ବିମାନ 7:00 କୋଲକାତାରେ ପହଞ୍ଚିବ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି 2-3ଟି ଜିଲ୍ଲାକୁ ଛାଡ଼ିଦେଲେ ସାରା ରାଜ୍ୟକୁ ମାଡ଼ିଗଲାଣି ସ୍କ୍ରବ୍ ଟାଇଫସ୍। କେବଳ ଗ୍ରାମାଞ୍ଚଳ ନୁହେଁ, ସହରାଞ୍ଚଳରେ ଏହା ବ୍ୟାପିଲାଣି ବୋଲି ଜନସ୍ୱାସ୍ଥ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶକ ଡାକ୍ତର ନିରଞ୍ଜନ ମିଶ୍ର ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି 9ମରୁ +2 ଶ୍ରେଣୀର ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପାଇଁ ସ୍କଲାରସିପ୍ ପାଇବାର ସୁବର୍ଣ୍ଣ ସୁଯୋଗ। ତ ଯେଉଁମାନେ ଆବେଦନ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ scholarship.gov.in ସାଇଟ୍କୁ ଯାଇକି ଆବେଦନ କରିପାରିବେ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ତ ସ୍କଲାରସିପ୍ର ନାମ ରହୁଛି ନ୍ୟାସନାଲ୍ ମିନ୍ସ କମ୍ ମେରିଟ୍ ସ୍କଲାରସିପ୍। 2024 ପାଇଁ ପଞ୍ଜୀକରଣ ଚାଲିଛି। ଆବେଦନର କରିବାର ଶେଷ ତାରିଖ 30 ନଭେମ୍ବର 2023 ରହିଛି। ତ ଯେଉଁମାନେ ଚାହୁଁଛନ୍ତି ନିହାତି ଭାବେ ଆବେଦନ କରନ୍ତୁ। ଆବେଦନ କଲେ ଯେଉଁମାନେ ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହେବେ ସେମାନଙ୍କୁ 12,000 ଟଙ୍କାର ସ୍କଲାରସିପ୍ ମିଳିବ ବୋଲି
तथ्य रोचे जो जदि आपणकर इनकम आपणकर फैमिली पिता माता इनकम 3.5 लाख टकर कम अच्छी ताबतीत जड़े छात्र छात्री अष्टम श्रेणी अति कम्रे 55% मार्क रखिकी बर्तमान नवम श्रेणी ताठार अधिक पढ़ुंट ताहले आपण माने एथिपाई आवेदन करिपारिबे। परवर्ती अपडेट रहुछि देशरे वृद्धि पाउथिबा आत्महत्या मामलाकु दृष्टि रखि केन्द्र शिक्षा मंत्रालय विद्यालय लागि सुसाइड प्रिभेन्सन गाइडलाइन जारी करिछन्ति। एहार उद्देश्य प्रत्येक शिशुर जीवन सुरक्षित करिबा एवं एहार मोटो एव्री चाइल्ड्स म्याटर्स रखा जाइथिबा तथ्य रहुछि। ए निर्देशनामा जरियारे स्कूलले वेलनेस टीमकु सेटअप कराजिबो एवं एहा सहित बहुत नियम को पालन कराचिबो बोली तथ्य रहुछि। परवर्ती अपडेट रहुछि दीपावली पूर्वरु मोदी सरकार देइछन्ति उपहार उज्ज्वला लाभार्थी को एबे 200 टंका बदलरे 300 टंकार सब्सिडी मिलिबो बोली तथ्य रहुछि। तो जाफळरे जो माने ग्यास व्यवहार करुछन्ति सेमानक पई खुशी खबर कारण पूर्वरु मोदी सरकार ग्यास दर को 200 टंका ह्रास करिथिले वर्तमान पुणी 300 टंका सब्सिडी देबे तो जहाँकि आपण मानक 500 टंका एठी डिस्काउंट मिली जाउछि। परवर्ती अपडेट रहुछि रेलबाई पक्षरु नुआ ट्रेन समय सारणी जारी करा जाइछि जहाँ अक्टोबर 1 रु लागू होइ जाइछि। नुआ समय सारणी रे 64 वंदे भारत ट्रेन और 70 अन्य ट्रेन को सामिल करा जाइथिबा सूचना रहुछि। परवर्ती अपडेट रहुछि आज श्रीजीवक बनक लागि नीति 4 घंटा दर्शन बंद रही तथ्य रोचे। परवर्ती अपडेट रोचे 2 आसन विशिष्ट तेजस विमान वायुसेना को हस्तांतर करा सूचना रोचे। परवर्ती अपडेट रोचे उच्च शिक्षा विभाग पक्षर साइबर सुरक्षा सचेतनता वेबनार सतर्क रुहतु सुरक्षित रुहतु साइबर अपराध को रोकतु बोली आईजी तथ्य देखते। परवर्ती अपडेट रोचे राज्य में बढ़ला मजूरी कुशली अणकुशली अर्धकुशली उच्चकुशली दरमा बढ़ला पूर्व मजूरी ठारु बढ़ला आउ 7 टंका उच्चकुशली पाइबे सर्वाधिक 502 टंका श्रम कमिशनर को पक्षरु एने विज्ञप्ति प्रकाश पाई 1 अक्टोबर लागू हेबो नुआ मजूरी श्रमिकों दैनिक मजूरी बढ़ाई राज्य सरकार बोली तथ्य रोचे। अणकुशली मजूरी 345 टंकारु बढ़िकी 352 टंका होता बेले अर्धकुशली 385 टंकारु वृद्धि पाई 392 टंका होइछि। कुशली श्रमिकर दैनिक मजूरी 435 टंकारु वृद्धि पाई 442 टंका होता सूचना रोचे। या सहित अति कुशली मजूरी 495 टंकारु वृद्धि हो 502 टंका होता तथ्य रोचे। परवर्ती अपडेट रोचे 24 घंटे राज्यर 7 जिले प्रबल वर्षा संभावना थिबा तथ्य रोचे। से बालेश्वर भद्रक केन्द्रापड़ा जाजपुर जगत सिंहपुर केन्दुझर एवं मयूरभंज जिलार गोटे दुईट स्थान में प्रबल वर्षा होपे पाणीपाग विभाग पक्षर यह सब जिला येलो वार्निंग जारी कर जहाँकि आज कार टॉप न्यूज थिला ता सहित जो मैंने निज मोबाइल मध्यम पैसा रोजगार करने को चाहते सबुठ बहुत बड़ी आप्लिकेसन रही है अपस्टॉक आप्लिकेसन जो प्रति रेफर आपको 150 टंका मिल जहाँ आपड़ बैंक को ट्रांसफर करेंगे। वीडियो डिस्क्रिप्शन में लिंक अच्छी डाउनलोड करके पैसा कमातु। थैंक यू। जय जगन्नाथ।